এই চক্রটা অনলাইনে ফ্রড করে আবার অনলাইন জুয়ার সাথেও জড়িত, মানে সে হচ্ছে জুয়ায় অ্যাডিক্টেড। জুয়ায় অ্যাডিক্টেড বলে সে অনলাইনে এই প্রতারণার পথটা বেছে নিয়েছে। এরকম একজন প্রতারক, বাড়ি হচ্ছে নাঙ্গলকোট কুমিল্লার, নাম হচ্ছে সৌরভ আলী মজুমদার শুভ, তরুণ, বয়স 22 বছর। সে একটা ফেসবুক পেজ খুলেছে ভুয়া, ফেক, নাম দিয়েছে চিটাগাং সেল বাজার, চিটাগাং আইফোন সেল বাজার, চিটাগাং সেল বাজার, এই বিভিন্ন নামে সে অনেকগুলো পেজ চালায়। উদ্দেশ্যটা হলো সেখানে যে অ্যাডগুলো থাকে, যে এই প্ল্যাটফর্মের মধ্যে, এই অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে যে পুরানো মোবাইল কিংবা নতুন মোবাইলের বেচা কেনা হয়, সে অনেকে অথবা এক্সচেঞ্জ করা হয়, যে এমন একটা অফার থাকে যে আপনি যে পুরোনো আইফোন জমা দিবেন, জমা দেওয়ার পরে নতুন একটা নেবেন, ঠিক আছে, কিছুটা হয়তো বিনিময় দেওয়া লাগে, দিস ইজ দ্য মানে তার কৌশল আর কি, যে এখানে বিক্রি হয় অথবা এক্সচেঞ্জ হয়। তো এই পেজে অনেকেই তার ফোনটাকে মডেল সহ আপলোড করে, আপলোড করার পরে সে তাকে বলে যে ইনবক্সে আসেন, ঠিক আছে। এরপরে সে ইনবক্সে আসে, ইনবক্সে আসার পরে তার সাথে কনভারসেশন হয়, কমিউনিকেশন হয়, হওয়ার পরে সে হোয়াটসঅ্যাপে তার নাম্বার নেয়, নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে কল দেয়। তো হোয়াটসঅ্যাপের যে নাম্বার থেকে কল দেয়, সেই নাম্বারের যে প্রোফাইল পিকচার যেটা থাকে ইউজারের, সেটা হচ্ছে পুলিশের একটা ইউনিফর্ম পরা থাকে, ঠিক আছে। মানে ওই অনলাইনে মানে বিষয়টা এরকম না যে উনি নিজে কল দেয়, মানে ভিকটিম মনে করে যে সাথে সাথে কিন্তু কল দেয় না, কয়েকদিন পর একটা কল আসে তার কাছে। কলের মধ্যে যে প্রোফাইল পিকচারটা থাকে সেটা পুলিশের একটা ইউনিফর্ম পরা থাকে, পরিচয় দেয়, আমি সাব ইন্সপেক্টর অমুক, বা আমি ইন্সপেক্টর অমুক, বা আমি ওসি অমুক, ঠিক আছে, আপনার কাছে তো এই মোবাইলটা মনে হয় আছে, তো আমরা অনেক অ্যানালিসিস করে দেখলাম, তো আপনি তো আসলে ঘটনার সাথে ইনভলভ না, এই মোবাইলটা তো একটা মার্ডার মামলার ভিকটিমের মোবাইল নাম্বার, ঠিক আছে। যে এই আমাদের ধারণা যে মার্ডার মামলার যিনি ক্রিমিনাল, যিনি মার্ডারার, সে হয়তো ভিকটিমকে মেরে মোবাইলটা নিয়ে গিয়েছিল, তা আপনি হয়তো কোনো না কোনো জায়গার থেকে কিনেছেন। আমাদের প্রাইমারি অ্যানালাইসিসে মনে হয়েছে যে আপনি এটার আসলে এই ক্রাইমের সাথে জড়িত না, বাট মোবাইলটা তো আপনার কাছে আছে, তো মোবাইলটা আমরা আসলে তো এটা যদি আপনি জড়াই যান আপনার তো জীবন শেষ। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে আসলে যে মোবাইলটা রিকভারি করা, তা আপনি মোবাইলটা দিয়ে দেন। এরপরে উনি একটা খুব ভয় পেয়ে যায় সঙ্গত কারণে, নিজের দোকান দিয়ে কিনলেও ভয় পেয়ে যায়, কুত্তে কিনলাম কি না, সে আবার দেখা গেল একটা ঠিকানা টোকানা চায়, ঠিকানা তো দেয় না, একটা কন্ট্যাক্ট নাম্বার দেয় হোয়াটসঅ্যাপে যে পাঠাই দেন। তো তার আবার কিছু সহযোগী আছে যারা এটা আবার রিসিভ করে, যোগাযোগ করে তার কাছ থেকে, খালি রিসিভ করে ক্ষান্ত হয় না, সে যেটা করে কয়েকদিন পর আবার ফোন দেয় যে আপনার তো আসলে একটু জটিলতা আছে, কিছু টাকা দেওয়া লাগবে, টাকা দিলে আপনার মোটামুটি পুরোটা সেভ করে দেবো, আর টাকাটা আমি দিব কীভাবে। তখন সে এই যে জুয়ার যে যে জিনিসটা বললাম, যে আপনারা জানেন যে বাংলাদেশে যে অনলাইন জুয়া চলে, এই জুয়ার যারা অ্যাপ থাকে, কিছু অ্যাপ থাকে, যেমন বেট 365, অনেক্স বেট, 9X বেট, ঠিক আছে, এই যে এরকম বেশ কিছু অ্যাপ আছে ইন্ডিয়ান অ্যাপ, এগুলো এই অ্যাপগুলার কিছু এজেন্ট থাকে, মাস্টার এজেন্ট বলে আর কি, সেই মাস্টার এজেন্ট বাংলাদেশের অনেকেই দেখা গেলো এই মাস্টার এজেন্টশিপ নিয়ে আসছে, এবং এই এজেন্টগুলো নিয়ে আসে কিন্তু লক্ষ লক্ষ টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে, এবং এই টাকার লেনদেন কিন্তু সরাসরি হয় না, কোনো ব্যাংকিং চ্যানেলে হয় না, ফর্মাল কোনো চ্যানেলে হয় না, এটা হচ্ছে হুন্ডির মাধ্যমে হয়, ঠিক আছে, হুন্ডির মাধ্যমে হয়। যিনি এজেন্ট নিয়ে আসলেন তিনি আবার ওই যারা জুয়ারও, যারা জুয়ায় আসক্ত তাদেরকে আবার কী করে কিছু ওই অ্যাক্সেস দেয়, তারা ওখান থেকে পয়েন্ট কিনতে হয়। তো এই যে ফ্রড যেটা আছে শুভ, সে এরকম কিছু বিকাশ নাম্বার দেয়, যে বিকাশ হচ্ছে এই অনলাইনের যে জুয়ার যে অ্যাপ, সেই অ্যাপের যে বাংলাদেশের এজেন্ট, সেই এজেন্টের নাম্বার, সেইখানে যে টাকাগুলো বিভিন্ন লোকের কাছ থেকে আসে, এই পয়েন্টটা তার নামে জমা হয়, সেইটা দিয়ে সে জুয়া খেলে, বুঝতে পারছি কিনা। তো এইরকম একটা চক্রের পিছনে কাজ করতে গিয়ে আমরা যে মূল যে অ্যাপটা চালাই বাংলাদেশের যে অনলাইন প্ল্যাটফর্ম সেল বাজার নামে, সৌরভ আলী মজুমদার, তাকে অ্যারেস্ট করা হয়েছে, এবং তার হয়ে যে কাজ করে বিভিন্ন জায়গাতে মোবাইল টোবাইলগুলো নিয়ে আসা ভিকটিমদের কাছ থেকে, এরকম আনিসুলক শাহিন, এবং তার বাড়ি নাঙ্গলকোট, আরেকজন সাকিব, তার বাড়ি হচ্ছে নাঙ্গলকোট, এদেরকে আটক করা হয়।
এবং তাদের হেফাজত থেকে এই পর্যন্ত আমাদের 8টি মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়েছে আইফোন সহ। এবং এই ঘটনাটার সূত্রপাত কিভাবে হলো? সূত্রপাত হলো যে নইমুদ্দিন নামের একজন ভিকটিম আছে, যার বাড়ি হচ্ছে চট্টগ্রামের হাটহাজারিতে। ঠিক আছে, তিনি প্রথম মানে একজন ব্যক্তি ভিকটিম হওয়ার পরে যোগাযোগ করে পুলিশের সাথে, যেখানে লাকসাম থানার একজন অফিসারের নাম ব্যবহার করা হয়েছে যে আমি লাকসাম থানার অমুক বলছি, আপনাদের এরকম একটা ঘটনার ভিকটিমের মোবাইল আপনার কাছে আছে আইফোন, এটা দিয়ে দেন, এই আইফোনটা আমাদের উদ্ধার হয়েছে। তখন ওই ভদ্রলোক ভিকটিম হওয়ার পরে যখন বুঝতে পারে যে সে ভিকটিম হচ্ছে, তখন অফিসার ইনচার্জের সাথে সে যোগাযোগ করে। যোগাযোগ করার পরে, আসার পরে তার কাছ থেকে আমরা একটা মামলা নিই। মামলা নেওয়ার পর আমরা এর কাজ শুরু করি। কাজ শুরু করার পরে আমরা এই মূল ক্রিমিনালকে ধরতে পারি এবং পরবর্তীতে তার যে দুজন সহযোগী তাদেরকে ধরে আমরা এই 8টা মোবাইল উদ্ধার করি। এখন আমরা তাদেরকে প্রাইমারি জিজ্ঞাসাবাদ করে যেটা পেয়েছি যে সে হচ্ছে মূলত এই ফ্রডের মাধ্যমে যে টাকাটা আর্ন করে সেটা হচ্ছে ওই বেট 365 যে অ্যাপ আছে, জুয়ার অ্যাপ, সেই জুয়ার অ্যাপের যে বাংলাদেশি এজেন্ট আছে, সেই এজেন্টের যে বিকাশ নাম্বার আছে, সমস্ত টাকাগুলো সেখানে দিয়ে সে নিজে জুয়া খেলে। সে জুয়া খেলে এবং এরকম যেহেতু আমরা 8টা মোবাইল পেয়েছি, এই অল্প কয়েকদিনের বিষয়ে এই কাজটা সে দীর্ঘদিন যাবৎ করতেছে এবং সে দুইটা ভুয়া ফেসবুক পেজ চালায়, যে পেজগুলোতে চিটাং সেলবাজার বা আইফোন সেলবাজার নাম দিয়ে সে পেজগুলো ওপেন করেছে। তো আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি, আজকে আদালতে চালান দিব, আমরা রিমান্ডে নিয়ে আসবো। যে আমরা আসলে এই ভিকটিম যারা হচ্ছে তাদেরকে কমফোর্ট দিতে চাই, অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা জানেন যে ইদানিং এই অনলাইন জুয়াটার কিন্তু একটা প্রবণতা বাড়তেছে এবং এটা যদি আমরা অচিরেই বিনষ্ট করতে, ধ্বংস করতে না পারি, এটা কিন্তু আসলে আমাদের এই প্রজন্মকে মারাত্মকভাবে অ্যাফেক্টেড করবে লাইফ। এবং এইখান থেকে কিন্তু দেখেন সে কিন্তু এই ক্রাইমটা করছে কিন্তু এই অনলাইন জুয়ার কারণে, এবং বড় বড় ক্রাইমের দেখা গেলো সে ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। এই জন্য আমরা আসলে মূল ফোকাস করবো সামনের তদন্তে যে এই অনলাইন জুয়ার চক্রটাকে আইডেন্টিফাই করে তাদের আইনের আওতায় নিয়ে আসা।